পুরো চুমু ছিটকে দেওয়ার ট্রেলার হাই আমি রূপম এখন কথা হবে ময়দানের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তো কেমন লাগলো এই ট্রেলারটা সকালবেলা এই ট্রেলারটা লিক হয়ে যায় আমি তখন পঞ্চাশ সেকেন্ড মতো ট্রেলারটা দেখি এবং তখন থেকে আমি ভাবছি কখন এই পুরো ট্রেলারটা আমি দেখব এবং এই যে ময়দানের টিম বারবার তারা কমিটমেন্ট ফেল করেছে এই ছবিটার কবে আসার কথা এবং কবে ছবিটার ট্রেলার আসছে বারবার তারা কমিটমেন্ট রাখতে পারেনি আজকে তিনটের সময় ট্রেলার আসবে বলেও আসেনি সাড়ে তিনটে তখনও আসেনি কিন্তু ফাইনালি ট্রেলারটা আসে এবং আমি ট্রেলারটা তিন থেকে চারবার দেখলাম বিশ্বাস করো সব অবজেকশন জাস্ট গায়েব হয়ে গেছে এটা কি ইনটেন্স পারফরমেন্সের ভগবান হচ্ছে আজয় দেবগন তাকে এরকম একটা ইন্টেন্স ক্যারেক্টার দিয়ে দাও চোখ দিয়ে পুরো সিনেমা খেয়ে নেবে ব্যাপক একজন পারফর্মার এবং সে যেটা বলেছে না তার কেরিয়ারের বেস্ট ফিল্ম হচ্ছে ময়দান বোধহয় সেটাই হতে চলেছে কারণ এই ছবিটা থেকে স্পোর্টস ফিল্ম হিসেবে চক ইন্ডিয়া থেকে যেরকম একটা ভাইবস আমরা পাই এই ছবিটা ট্রেলার দেখে আমরা সেরকমই একটা ইন্টেন্স স্পোর্টস ড্রামার ভাইস পাচ্ছি যেটা আমাকে ভীষণভাবে এক্সাইটেড করছে সৈয়দ আব্দুল রহিম যে ক্যারেক্টারটা এখানে আজাদেবগান পোট্রে করছে এবং এখানে নামটাও এক রাখা হয়েছে তো তিনি উনিশশো সাল থেকে উনিশশো বাষট্টি সাল অব্দি ভারতীয় ফুটবল দলকে পরিচালনা করেন এবং সেই সময় ভারতীয় ফুটবল দলকে বলা হতো এশিয়ার ব্রাজিল তো এশিয়ান গেমসে কিভাবে ভারতের এই দল তিনি বাছাই করেছেন এবং এই দশ বছরে ভারতীয় দলের খেলার মধ্যে কি কি গ্রোথ এসেছিল সেখানে কিভাবে তিনি দলটা গঠন করেছিলেন এবং সব কিছুর আগেইনস্টে গিয়েও যেভাবে তিনি প্রত্যেকটা প্লেয়ারকে বাছাই করেছিলেন এদের একত্রিত হওয়া এবং একটা বিশাল বড় হার্ডেলস থেকে এদের সাফল্য এই গল্পই বলবে ময়দান ছবিটা প্রথম কথা হচ্ছে এই ট্রেলার সবই ভালো লেগেছে গতকাল যখন এই ট্রেলারটার অ্যানাউন্সমেন্টে এসেছে সেখানে দেখবে একটা পোর্শন আছে সে একটা শট মারবে এবং রবার্টো কার্লোসের ওই যে কার্ভ হয়ে যাওয়া শট যেটা আমাদের মনে ধরে রয়েছে ওই যে ট্রামটা আসছে এবং শটটা কার্ভ হয়ে যাচ্ছে ওই যে সিকোয়েন্সটা জাস্ট সলিড মানে ওটাতেই কোথাও একটা গিয়ে আমাদেরকে না ভাবিয়ে দেয় যে এই ছবিতে কি কি মোমেন্টস থাকবে একদম প্রথমে যে সংলাপটা আছে না ভারত সব থেকে বড়ো দেশ না ভারত সব থেকে মানে ব্রিজ কান্ট্রি কিন্তু ভারত সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে কিসের জন্য ফুটবল খেলার জন্য কারণ সব দেশ ফুটবল খেলে ওই যে সংলাপটা ওটাই না কোথাও একটা গিয়ে অডিয়েন্সের পালসটা বুঝে যায় তার পরের যে সিকোয়েন্সটা পুরো স্টেডিয়াম ভর্তি লোক তারা খেলা দেখছে এবং সবাই কালো ছাতা নিয়ে রয়েছে তুমি ভাবো তো এই একটা হোয়াইট শট এরকম একটা গ্র্যান্ডার জাস্ট ব্যাপক এবং আজয় দেবগন তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে প্রথম থেকে আনা হয় তার দেখার ভঙ্গি তার উপর কেউ ট্রাস্ট করছে না এবং কাস্টিং এখানে একটা বিভৎস কাস্টিং রয়েছে প্রিয়ামানি বলি রুদ্রনীল ঘোষ বলি গজরাজ রাও বলি একটা দারুণ কাস্টিং যদি কেউ রুদ্রনীল ঘোষকে আমরা ছেলেটা সেরকমভাবে পাই না তবে আমার মনে হয় তারও একটা দারুণ পারফরমেন্স থাকবে এবং গজরাজ রাও তার যেরকম মেকআপ এবং তার ওই পার্টিকুলার সংলাপটা যে কেউ তার উপর ট্রাস্ট করছে না হেভি লাগে প্রিয়ামানিকে ছেলেটা কত সুন্দর স্পেস দিয়েছে পুরো ট্রেলার জুড়ে অজয় দেবগন তার ইন্টেনসিটি এবং ইমোশনাল জায়গায় তার চোখটা পুরো ছলছল করছে সে ওখানে পুরো দলের গতি সামলাচ্ছে তার সংলাপগুলো এত দারুণ করে ওয়ার্ক করে ওই যেটা সংলাপ রয়েছে যে ম্যাদান মে উত্তরনা গারা দীক্ষনায়েক ওই সংলাপটা জাস্ট ভাবো সিনেমা হলে পড়বে লোকে পাগল হয়ে যাবে এবং এ আর রহমান এই ছবির মিউজিক ডিরেক্টর ছবির গানগুলো কিছু হবে ওই যে হামে ইন্ডিয়া ওই গানটা আমরা এখানে পুরো গানটার ভাইবস বুঝতে পারছি না কিন্তু পরবর্তী সময় যখন গানটা আসবে এই গানটা কিছু হবে এবং ম্যাদানের যে টাইটেল ট্র্যাকটা সেটাও সলিড হবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আস্তে আস্তে ওই যেখান থেকে টার্নিং পয়েন্ট এদের খেলার যে পুরোপুরি প্র্যাকটিসটা দেখানো হচ্ছে বৃষ্টি পড়ছে ব্যাক ভলির ব্যাপক এবং ট্রেনিংটাকে কত সুন্দর করে দেখানো হয়েছে যখন স্টেডিয়ামটাকে একদম এক্সট্রিম হোয়াইট শটে এরিয়াল শটে দেখাচ্ছে কভার করছে ওরকম লোক ওরকম অডিয়েন্স ফাইকি কি প্রত্যেকটা ফ্রেমের মানে এমন নয় আমাদের মনে হচ্ছে ভিএফএক্সের কাজ দুর্বল বা চিট করে করা না এবং যখন ওই বাসটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওই যে স্ট্রাগলগুলো এত সুন্দর করে প্রত্যেকটা ফ্রেমে রয়েছে কালার গ্রিডিং এত ব্যাপক ওই ট্রেনিং পিরিয়ডের মধ্যে ছোট ছোটো বারের মধ্যে থেকে ওরা স্লাইড করে যাচ্ছে ওদের যে প্রিপারেশনটা সেটার মধ্যে একটা কষ্ট রয়েছে এই টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের একে অপরের প্রতি টিউনিং একটা ছেলেকে বস্তি থেকে তুলে আনা হয়েছে সবার সমস্যা কিন্তু এর বিশ্বাস রয়েছে একটা পার্টিকুলার শটা দেখবে ও নার্ভাস পাটা কন্টিনিউসলি কাঁপিয়ে যাচ্ছে এই ছোট ছোটো ছোটো বিষয়গুলোকে এত জীবন্ত করাই ট্রেলারে ফ্যাব এবং সৈয়দ আব্দুল রহিম তিনি যেহেতু অল্প বয়সেই মারা গিয়েছিলেন এবং তার মৃত্যুর জন্য রিজন ছিল হচ্ছে ক্যান্সার তো এখানে দেখবে বারবার মানে এর আগেও যখন টিজার এসেছে পোস্টার এসেছে ওই সিগারেট খাওয়া ওটাকে না খুব সুন্দর করে প্রমিনেন্ট তারা করে দিয়েছে এবং এখানে দেখবে যতগুলো সিকোয়েন্স আছে খেলা বাদ দিয়ে বা মাঠের মধ্যেও দাঁড়িয়ে এসে খেলা দেখছে তার চোখ যেরকম তার হাতে যেরকমভাবে সিগারেট সেটা না তারা বিশাল বড় একটা অ্যাডিকশান তো সেটাকেও কোথাও একটা গিয়ে এস্টাবলিশ করে দিয়েছে তা ছোট ছোটো ডিটেলিংয়ে অমিত রবীন্দ্রনাথ শর্মা ব্যাপক খেটেছে বোঝা যাচ্ছে পুরো ওই যে টাইম পিরিয়ডটাকে দারুণভাবে তারা ফুটিয়ে তুলেছে এবং বোধহয় অজয় দেবগণ আবার তার এরকম পারফরমেন্সের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে ঈদে এই ছবিটা আসছে বারে মিয়া ছোট মেয়ের সাথে হয়তো বারে মিয়া ছোট মিয়ার মেইন স্ট্রিম আউট আউট অ্যাকশন ফিল্ম হিসেবে অনেক বাজ তবে যদি এই ছবিটা যা প্রমিস করছে মানে এটা ভালো ছবি হবেই মনে হচ্ছে যদি হয়ে যায় সেরকম কিছু এই ছবিটাকে কেউ আটকাতে পারবে না এবং দু হাজার চব্বিশ আজয় দেবগানের ইয়ার তার শ্যাতান আসছে শ্যাতানের অ্যাডভান্স বুকিং খুব ভালো এই ছবিটা কন্টেন্ট হেভি মনে হচ্ছে এরপর রেড টু আছে সিংহম রিটার্নস আছে তো আজয় দেবগান একটা ব্যাপক কমব্যাক নিচ্ছে দু হাজার চব্বিশে এটুকু পরিষ্কার তো এই ছিল আমার রিয়াকশন আমার এই ট্রেলারটা দুর্ধস্য লেগেছে দারুণ লেগেছে আমি ভীষণ এক্সাইটেড এই ট্রেলারটা দেখে এবং দু হাজার চব্বিশে আমার দেখার সেরা ট্রেলার হচ্ছে ময়দানের ট্রেলার একদম সেই লেভেলের ট্রেলার তোমরা যারা প্রোডাক্টটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে লোভিউ বাই বাইটেক কেয়ার আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে ডেফিনেটলি চেক আউট করো